ফ্রেন্ডস, তো এখন বাজে হচ্ছে 7:10। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, যাদের আজকে হ্যাপি বার্থডে আর অ্যানিভার্সারি, আমার তরফ থেকে বেস্ট উইশেস আর প্রণাম। যাই হোক, আমি এখন কম করছিলাম চুলটা আর কি, আশ্রিছিলাম চুলটা, আর আমাকে কফি দিয়েছে মা, আর একটা বাউলি দিয়েছে মা, এটা হচ্ছে পাউরুটির মতো, এটার মধ্যে আর কি পাউরুটির মধ্যে একটু ক্রিম, এই কি বলে, চকলেট দেওয়া থাকে, এটা খুব খেতে খুব টেস্টি। 15 রুপিস করে দাম নেয় জিনিসটা, প্যাকেটটা হচ্ছে এইরকম, সব লোকালিতে দোকানে পাওয়া যায়, আমার তো খুব ভালোই লাগে, তোমরা হয়তো খেয়েও থাকবে। একজন কমেন্ট করেছিলেন যে জিনিসটা কি বাউলিটা, তো দেখিয়ে দিলাম, এটাই হচ্ছে বাউলির প্যাকেট, আর জিনিসটাকে এরকম দেখতে হয়। তাহলে আমি এখন বাউলিটা আর কফিটা খেয়ে নিই। তোমরাও নিশ্চয়ই এখন টিফিন টিফিন করছো, আবার পরে আসছি, আর আমার সাথে থেকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন এক্সাক্ট বাজে হচ্ছে 9:30। এখন আমরা ডিনার করতে বসেছি। আজকে ডিনারে রয়েছে রুটি, পায়েস, চাটনি, আলুর দম আর মিষ্টি। মিষ্টির মধ্যে মিষ্টিটা কি সন্দেশ? কালাকাঁদ। কালাকাঁদ সন্দেশ, এই নিয়ে আমরা আজকে ডিনার করব। পায়েসটা আসলে আমার ভাইয়ের আজকে বার্থডে, তো ওর জন্য আজকে পায়েসটা, কাকার ছেলের বার্থডে, ওই জন্য ও পায়েসটা বাড়ি থেকে এসছে। মিষ্টিটার ব্যাপারটা হচ্ছে, আমার এক বন্ধু এসেছিল ওকে দেখতে আজকে, বুঝতে পেরেছেন তো, সেই মিষ্টিটা নিয়ে এসছে, আর নিয়ে এসছে বলে ওকে দিয়েছে। এবার ও হয়তো বায়না করেছিল, ওর মা আলুর দম করে দেবে রাত্রিবেলা, এটা সম্ভব না। যাই হোক, হয়তো বায়না করেছে যে আজকে আলুর দম করে দাও বা একটু অন্য কিছু করে দাও, তাই জন্য হয়তো আলুর দম করে দিয়েছে একটু রুটি দিয়ে খাওয়ার জন্য। তো আমি মাকে একদিন বলেছিলাম যে একটু কাশ্মীরি আলুর দম করে দাও, তো ওই জন্য কাশ্মীরি আলুর দম করেছে আজকে। এটা কাশ্মীরি আলুর দম হয়নি, কাশ্মীরি আলুর দম হবে একটু সাদা সাদা। তুমি সুপ করো তো, বেশি জ্ঞান দিও না, যা করেছিস খাই খাও। তাই তো খাচ্ছি, আর কি করব, খাই তো খাচ্ছি। উনি একেবারে পণ্ডিত রেসিপি এসেছেন, শেফ এসেছেন, সবেতে টিপ্পনি কাটা ব্যাপারে। তা আপনারা তো রান্না যারা করেন, যারা মেয়ে ছেলেরা আছেন, কাশ্মীরি আলুর দমটা কী হয়? কাশ্মীরি আলুর দমটা অনেক কিছু লাগে, এখানে সেরকম টেস্ট আমি পাচ্ছি না, ওই জন্যই বললাম। তো আজকে সূর্য পূর্ব দিক না পশ্চিম দিক উঠেছে, ওই জন্য আলুর দম খেতে ভালোই লাগছে। সন্ধ্যাবেলা দেখি আমার ওই বন্ধুটা এসে হাজির, আমার কী ব্যাপার, তুই বলছে তোর মেয়েকে দেখতে এলাম, তো ওর জন্য একটু মিষ্টি এনেছি। আমি তো, ও তো মিষ্টি খায় না, বললো ওর মিষ্টি এনেছে, আমি জানি ওর সন্দেশ ফন্দেশ খায়, রসগোল্লা ফসগোল্লা খায় না, বান্তি বান্তি এসব খায় না, রসগোল্লাটা খাই, ও রসগোল্লা খায় এখন, আবার আগে খেত না, বিয়ে বাড়িতে গেলে রসগোল্লা দেবেন না দেবেন না এরকম করতে থাকে, আগেও বিয়ে বাড়িতে এরকম করেছে যে রসগোল্লা আমি খাই না, আমাকে দেবেন না, আইসক্রিমটা নিয়ে নিত, রসগোল্লা সন্দেশ এগুলো ফেলে দিত, এখন দেখছি রসগোল্লা খাচ্ছে। বিয়ে বাড়িতে গিয়ে আমি মিষ্টি খাই না, আমার বউ বাড়ির মিষ্টি ভালো লাগে না, আমি আদার্সগুলো খাই। বিয়ে বাড়িতে গিয়ে মিষ্টি খাই না, পাঁপড় পাঁপড়ের পরে আমার মেনু নেওয়া শেষ হয়ে যায়, আইসক্রিম দিলে পরে আইসক্রিমটা নিই, নইলে পরে পাঁপড়ের পরে আমার মেনু নেওয়া
মানে নেওয়া শেষ হয়ে যায়। যাই হোক, আমি একটু বেরিয়েছিলাম, আপনাদের একটা সুখবর দিই। সুখবরটা হচ্ছে, ওকে আগে যে ফিজিও করত গৌতম, ও একটি ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেছিল। সে ডাক্তার বলল যে আপনার মেয়ের কেস হিস্ট্রি শুনে এবং গৌতমবাবু যেটা বলল, মানে ও যেহেতু ফিজিওথেরাপিস্ট তো যা বলল বললো তাতে হয়তো একটু সময় লাগছে। ডাক্তারটি বড় ডাক্তার, নো ডাউট, আগে মুম্বাইয়ে ছিল, এখানে বাড়ি, ওই জন্য চলে এসছে। ডাক্তার দীপক মালাকার নাম। তো উনি বললেন আর কি যে ওর হিস্ট্রি শুনে উনি আবার এই স্ট্রোক পেশার মানে ব্রেনের নিয়র আর কি, তো উনি বললেন যে যে দেখুন এই সমস্ত রুগীরা এত বাচ্চা এত ছোটো বাচ্চার হয়েছে, এটা প্রথম কথা যে ওর মানে জোশটা আছে, স্ট্রেংথটা আছে, লড়াই করতে পারবে। আর হয়তো ওর একটু দেরি হচ্ছে, কারণ ওর আটাইটা কী অবস্থায় আছে স্ক্যান ছাড়া বুঝতে পারবো না। আর আপনি যদি নিয়ে আসেন তাহলে আমি দেখে বলে দিতে পারি। তাই বলছি ঠিক আছে স্যার, আমি নিয়ে আসবো। আপনি বলল তবুও আমার যতটুকু শুনে উনি আবার একটা ওষুধের নাম বলল, তা আমি নিয়ে যাবো ওকে রিসেন্ট। বলল সুস্থ হয়ে যাবে, আপনাকে এত টেনশন নিতে হবে না, তবে ওকে ফিজিওটা খুব বেশি করাতে হবে। তা আমি তো জানি ফিজিওটা মাস্ট, তারপরে আমি আবার কদিন করাতে পারছি না ফিজিও, আমার নিজের একটা শরীরের কষ্ট রয়েছে, ওই একাই নিজে যা যা করছে একাই করছে। আজকে ফিজিও করেছিল, ওই দেখুন খাওয়া কালে লেগে যাচ্ছে, বাচ্চাদের মতো, ওই জন্য ওর মা ওকে খাইয়ে দেয়, ওকে হাতে খেতে দেয় না। ফিজিও করেছে বলছে, জানি না, আমি তো এই 1:30 এরকম সময় ঢুকলাম, কী ফিজিও করেছে ওই জানে, আমি দেখিনি আজকে। কি গো, ও ফিজিও করেছে? হ্যাঁ 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 করেছে। কতক্ষণ করেছে? করেছে 20-25 মিনিট করেছে। তাহলে 20-25 মিনিট মনে করেছে। হাত করেছে? হাত, হ্যাঁ হাত করেছে, হাতও করেছে শুনলাম। পাটা একটু অল্প করেছে, কারণ পাটা তো আমিও অত করাতে পারিনি আজকে ঠিক করে, ওই জন্য হাতটাই একটু বেশি আজকে করেছে। হাত করেছে বেশি করে, যা করেছে। ফিজিওটা তুই যত করবি তোর তত উপকার। তুই এখন যেরকম বসতে, প্রথমে বসতে পারতি না, ধরে বসা দাও, বসাটা শিখেছিস, এখন নিজে ওঠাটা শিখেছিস, এইবার দাঁড়ানোটা শিখবি, তারপরে হাত তোলার অন্য সিস্টেম। তারপর 2 বছর হয়ে গেছে, কমবেন না। এখনো কি উঠতে পারে নাকি? না সেটাই তো বলছি, 2 বছর হয়ে গেছে, কম দিন না। সুতরাং এটা করতে হবে নিজেকেই, সমস্ত কিছু নিজেকে করতে হবে, সমস্ত একটা মানে ধর এখানে কিছু পড়ে আছে ওটা নিজেকে গড়িয়ে গিয়ে আনতে হবে, নিজেকেই করে আনতে হবে, যতদিন না সুস্থভাবে উঠতে পারছিস। যাই হোক, আপনারা শুনলেন, আমরা এতক্ষণ বলছিলাম ও যে কথাটা আপনাদের বললাম, ডক্টর একটা আশ্বাস দিল, ওনার কাছে 2 মেশিন আছে আমি দেখলাম, যেটা ওই হাত তোলা নামা করার ই করার, কিন্তু একটু না দাঁড়ালে ও করতে পারবে না। বললো আপনি বাড়িতে কপি কল করেও করতে পারেন, তাহলে হাত উঠে যাবে। শুনে খুব ভালো লাগলো, এবং আমি জানি আপনাদেরও ভালো লাগবেন।
যারা আমাদের জীবন পরিবারের সদস্য বা আমাদের পরিবারের অংশ একজন, তাদের নিশ্চয়ই ভালো লাগবে এটা শুনে। আমার তো প্রথম প্রথম খুব ভালো লেগেছে শুনে। অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম, ভালো লাগলো কথা বলে। মামা কিছু বলবি? তুমি তো বলে যাচ্ছ, তা বল। তুমি কথা বলে নাও, তারপর আমি বলবো। আমার হয়ে গেছে বলা, আমি যা বলার বলে দিয়েছি আমার পরিবারের লোকেদের, আমাদের জীবন পরিবারের লোকেদের। আজকে ডিনারটা মিষ্টির উপর দিয়ে গেল, চাটনি, তারপরে মিষ্টি মানে সন্দেশ, তারপরে পায়েস মিষ্টি, আর আলুর দমটাও খুব সুস্বাদু হয়েছে, মানে মানে বিয়ে বাড়ির মতো আলুর দম হয়েছে আর কি। আমার তো ভালো লেগেছে। বাবা বাবাকে বলুন তো, মা রান্নার কখনো প্রশংসা করে না। মা রান্না নাকি ওনার পছন্দ, মানে যত ভালোই রান্না করুক না কেন ওটা ভালো হয় কি বাবার অনুযায়ী আর কি। নিজের রান্নাটা ভালো, যে যতই খারাপ রান্না করুক। আমি কি এটা বললাম বলুন তো? আমি বললাম কাশ্মীরি আলুর দম। আমি তো কথা বলছি, তুমি কথা বলছো, তোমার তো কথা বলা হয়ে গেছে, আমি কথা বলছি। বাড়িতে সবসময় আমি এক ঘরে, বুঝছেন? আমি যেহেতু সত্যি কথা বলি, এক ঘরে। তো মা যত ভালো রান্না করুক না কেন সেটা বাবার পছন্দ হয় না। আর উনি প্রচন্ড রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করে, এটা আমার দোষ। বিশেষ আমার কিছু আজকে বলার নেই, আজকে ফিজিওটা আমি কমই করেছি, কারণ আমি তো একা একা দাঁড়াতে পারি না। ফ্রেশ হয়ে যতটা পাটার ওঠানো নামানো এটুকুই করি, আর শুয়ে শুয়ে হাতটা তোলা, কারণ আমি তো বসে বসে হাত তুলতে পারি না। আর আমার বাবা যেটা বললো গড়ে গিয়ে জিনিস ধরা, কারণ জিনিস ধরতে পারি না আমি, মানে উনি ওনার মতো বলে যায়। আমার ক্যাপাসিটি তো আমি জানি যে আমার ক্যাপাসিটিটা কতটা। ব্যাপারটা তো করতে হবে, চেষ্টা করতে হবে, চেষ্টা করতে দোষ কি আছে? গড়িয়ে গড়িয়ে জিনিস ধরা, গড়িয়ে গড়িয়ে যে আমি উঠতে পারি না জানেন তো, মানে শোয়া থেকে আমাকে ধরতে হয়, কিছুটা উঠতে পারি, হাফটা উঠতে পারি, এই হাত দিয়ে চেপে কিছুটা উঠতে পারি, আর কিছুটা টেনে তুলতে হয়, মানে পুরোটা ব্যালেন্স আসেনি। এইটা একটা অনেকটা সময় পেরিয়ে গেছে আমিও বুঝতে পারছি, কিন্তু ইমপ্রুভমেন্ট না হলে আমি কী করবো? ইমপ্রুভমেন্ট যদি না হয় আমি তো জোর করে ইমপ্রুভমেন্ট আনতে পারবো না। আমার যতটুকু করার আমি তো করছি, আমার যদি না হয় আমি কী করবো? এটা আমার বাড়ির লোকরা বুঝতে চায় না। যাই হোক, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করব। আপনারা শুনলেন ওর কথাবার্তা। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আমাদের নতুন সদস্যের খুব প্রয়োজন, যত সদস্য বাড়বে তত আমরা জানব যে আমাদের পরিবার স্ট্রং হচ্ছে। এবং শেয়ার করবেন বন্ধুদের কাছে, আর অতি অবশ্যই একটা করে লাইক জানিয়ে যাবেন। বলো, হ্যাঁ, আর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যেটা বাবা বললো আমাদের নতুন সদস্যের প্রয়োজন আছে। আরেকটা জিনিস আমার, মানে অনেকে বলছো যে আমি সুস্থ হয়ে যাব, তোমাদের ভালোবাসাতে যেটুকু সুস্থ হয়েছি তোমাদের সাপোর্টে, তোমরা যেভাবে আমার পাশে রয়েছো, যেভাবে আমার মনোবল এভরি ডে টাইম তোমরা কমেন্ট করে আমার মনোবল বাড়াও, তোমাদের থ্যাংক ইউ দিয়ে ছোট করব না আমি,
ইহাবি আমার পাশে থেকো, ইহাবি আমার মনোবল বাড়িও, এটাই বলবো তোমাদের। তো এই বলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর আমাদের জীবন পরিবারের একজন করে সদস্য অতি অবশ্যই আনুন। থ্যাংক ইউ।